এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি। আর ছোট্ট পরির বাবা এখন এখানে ঘুমো ঘুমো করছে, আর ছোট্ট পরি মামমামের সঙ্গে খাটের মধ্যে শুয়ে ঘুমোচ্ছে। আর এদিকে ভোরের আলো ফুটে উঠেছে। আরে এটা কে? একে তো এর আগে কখনো এখানে দেখিনি। সঙ্গে আবার একটা শুয়োর রয়েছে দেখছি। আরে এটা কোথায় এলাম? এ তো মনে হচ্ছে অনেক বড় বাড়ি। এখানে গেলে নিশ্চয়ই ভালো কিছু খাবার দাবার জুটবে। ও খুব খিদে পেয়েছে, পেটটা কাল থেকে জ্বলছে যে। এই পিগি, পিগি রে, তুই এখানে একটু চুপটি করে বসে থাক বুঝলি। আমি একটু যাই টুকটুক করে। এখনো কেউ ঘুম থেকে মনে হয় ওঠেনি। যদি কিছু চুরি করতে পারি তাহলে তুই আর আমি দুজনে মিলে খাবো। এই বলে এই অজানা অচেনা বাচ্চা মেয়েটি আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে গেল পরীর ঘরের দিকে। এই ঘরটা না ওই ঘরটা? না না, এই ঘরটাতেই বরং যাই আগে, সেরকম ভালো কিছু পেলে আবার ওই ঘরটাতেও যাব। এদিকে মেয়েটি তো আস্তে আস্তে ঘরে চলে এলো। আরে বা, এই তো দেখছি সবাই নাক ডেকে ঘুমোচ্ছে। আজ দেখছি আমার দিনটা ভালোই যাবে। আরে আরে, এদিকেও তো সব ঘুমোচ্ছে। মা কি বোকা, আলমারির চাবি আলমারিতেই ঝুলিয়ে ঘুমিয়ে পড়েছে। সত্যি আজকে কার মুখ দেখে যে উঠেছিলাম আমি। যাই যাই যাই, দেখি দেখি আলমারিটা খুলে কি আছে এর মধ্যে। এই বলে বাচ্চা মেয়েটা যেই না আলমারি খুলতে গেল অমনি, এই ধর ধর ধর, এই যাবি কোথায় তুই পালিয়ে? এই ধরে ফেলেছি তোকে, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এই মরেছে রে, দেখে ফেলেছে নাকি? পালাই পালাই উড়েছে, আজকে আবার ধরা না পড়ে যায়। এদিকে মেয়েটা তো পালিয়ে গেল, কিন্তু তারপরে পরীর বাবা তো আবার শুরু করে দিল। এই ধর 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 ধর, এই ধরে ফেলেছি, ধরে ফেলেছি, পালাবি না কিন্তু, পালাবি না, একদম পালাবি না। এই তো দেখছি পরীর বাবা জেগেই নেই, এতক্ষণ তার মানে ঘুমের মধ্যে জোর ধরছিল, কিন্তু মেয়েটা তো তার না বুঝেই পালিয়েছে ঘর থেকে। আর এদিকে বাবার গলার আওয়াজে পরীর তো গেল ঘুমটাই ভেঙে। ও বাবা, সত্যি রোজ ঘুমের মধ্যে এত চেঁচামেচি করে না, আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল, ভালোই লাগে না। না আরেকটু ঘুমো ঘুমো করি, এখনো সকাল হতে দেরি আছে। বাবা এই শীতকাল হলেই তো সমস্যা, কি জ্বালা, আমার তো শুশু পেয়ে গেছে, কি করি এখন? বাইরে তো এখনো ভালো করে দিনের আলো ফোটেইনি, সবে অন্ধকার অন্ধকার যাচ্ছে, কি করি? আমার তো ভয় লাগছে, একা একা কি করে যাই? না না, মামামকে বরং ডাকি। মামাম, ও মামাম, আমার শুশু পেয়েছে, ও মামাম। কি হলো রে মা, উফ, তোর এই রোজ সকালে এখন কি যে হয় না, ভালো লাগে না, ঘুমোতে যে ভালো লাগে না, সকাল হয়ে গেছে তো একা একা যা। যা মামাম তো ওদিকে ঘুরে ঘুমিয়ে গেল, আবার আমার ভালোই লাগে না, কিন্তু আমার তো খুব শুশু পেয়েছে, নালে তো হয়ে যাবে। না 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 না, মামাম বলে গুডগাল্লা সব সময় বাইরে গিয়ে টয়লেটে শুশু করে, আমি বরং বাবাকে ডাকি। ইমা, আলমারিটা এখানে খোলা পড়ে আছে, রাতের বেলা তো মামাম আলমারি বন্ধ করেই রাখে, এখন খোলা কেন? যাই, কি জানি হয়তো ভুল করে খুলে রেখেছে, বন্ধ করে দি। এই বলে পরি আলমারি বন্ধ করে টুকটুক করে বাবার দিকে এগিয়ে গেল। বাবা আমার শুশু পেয়েছে, চলো না বাইরে, অন্ধকার, আমার ভয় করছে। জ্বালাস না রে মা, আমাকে একদম জ্বালাস না, আমি এখন উঠতে পারবো না, দেখ আলো ফুটে গেছে, বাইরে মনে হয় ঠাম্মি আছে, বাইরে ঠাম্মি আছে, অসুবিধা হবে না। আমি বরং এখানে যাই, ঘরে গিয়ে তো আর এসব পেতাম না, আমার যা খিদে পেয়েছে, ওরে বাবারে, যাই যাই। আর এদিকে পিগিটা মালিককে দেখে চললো রান্নাঘরের দিকে। এই পিগি, তুই এখানে এলি কেন? তোকে বললাম না ওইদিকে গিয়ে বস, তুই খুব বোকা আছিস। আরে বাবা রে, আমি তো নিচ্ছিলাম, তুই তারপরে খেতিস, তোরা সবুজ হয় না লোভিষ্ট কোথাকার। দেখি দেখি কি আছে রান্নাঘরে। এ মা, এ তো শাক পাতা। আরে ধর, ভালো কিছু দেখতে তো পাচ্ছি না, সবই সবজি আর শাক পাতায় ভর্তি। ও ভাল লাগে না, এরা কি শুধু শাক পাতা খেয়ে থাকে নাকি? আরে মনে হলো না এদিকে কি একটা আসছে, বাইরে তো শব্দ পেলাম মনে হচ্ছে। না 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 না, পালাতে হবে এখান থেকে এখনই। এই পিগি শিগগিরি চ, এখনই কেউ যদি আসে না দেখে ফেলবে, আর আমার সঙ্গে শিগগিরি চল ঝোপের আড়ালে লুকো।
এই বলে ওই অজানা মেয়েটা আর পিকিটা দৌড়াতে দৌড়াতে চলে গেল ঝোপের পেছনে। এদিকে অজানা অচেনা মেয়েটা তো পিকিকে নিয়ে লুকিয়ে পড়লো ঝোপের আড়ালে, আর ঠিক সেই সময় এদিকে পড়ি এলো বেরিয়ে। আরে বাবা, কি যে ভয় লাগছে না, ধুত্তারি বাইরে তো কেউ নেই, আর ঠাম্মি যে বললো থাকবে বাবা, কিন্তু ঠাম্মি তো নেই, কিন্তু আমার তো শুশু পেয়েছে, আমি কি করবো এখন, যাই বরং একা একাই করি গা। এই বলে ছোট্ট পরি টুকটুক করে পুকুরের দিকে যেতে গেল। আর ঠিক সেই সময় ঝোপটা যেন কেমন নড়ে উঠলো জোরে জোরে খচর খচর শব্দ করে। উরে বাবা রে, ওখানে কি আছে, কেমন আওয়াজ হচ্ছে, নড়ছে তো, আমি ভয় পাচ্ছিলাম, আরো ভয় লাগছে। উরে বাবা, রাম 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 রাম, ভূত টুত কিছু আবার নেই তো, এর আগের বার পিঙ্কি দিকে ভূতে ধরেছিল। বাবা রে, দরকার নেই, আমি বরং ঘরে যাই কাম্মাকে ডাকি। বলে পরি টুক 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 করে গেল কাম্মাকে ডাকতে। এই পিঙ্কি, তোকে না বারবার বললাম, তুই একটু চুপ করে থাকতে পারিস না, দুমিনিট দেখছিস বাড়ির লোক বেরিয়ে এসেছে, আর তোর তখনই নড়াচড়া করতে ইচ্ছা করলো, এক্ষুনি ধরা পড়ে যেতাম তোর জন্য। ও কাম্মা, একটু এসো না গো তাড়াতাড়ি, আমার তো খুব ভয় লাগছে। ও ছেড়ে পড়ে ডাকছিস কেন? কাম্মা কাম্মা, আমার না খুব শুশু পেয়েছে, মা বাবা সবাই ঘুমোচ্ছে, ঠাম্মিও তো এখানে নেই, তাই তোমাকে ডাকছি। ওইখানটা না কি যেন ঝোপের আড়ালে খচর মচর করছে, ভূত না তো কাম্মা? বলে কিচ্ছু হয় না মা, চল আমি দেখছি, হয়তো কোনো ছাগল বা বিড়াল ওখানে এসেছে, চল 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 কই দেখি তোর কোথায় ভূত আছে। এই বলে ডোনা পরীকে নিয়ে ঝোপের দিকে আস্তে আস্তে এগিয়ে গেল দেখার জন্য। এই রে, এরা তো মনে হচ্ছে দেখি আসছে, সর্বনাশ করেছে, তোর জন্য এরকম হলো, তোকে বারবার বারণ করেছিলাম নড়াচড়া করিস না করিস না করিস না, সেই তুই নড়লি, এইবার দেখ তোর জন্য ধরা পড়ে যাবো আমি। আরে আরে দেখি দেখি, এখানে তো মনে হচ্ছে একটা কে যেন ঝোপের আড়ালে বসে আছে, না আর একটু এগিয়ে গিয়ে দেখি তো, পরী তো ঠিকই বলেছে। আরে এই এই মেয়ে, তুই কে রে, এদিকে আয়, বেরিয়ে আয় বলছি শিগগিরই, এখানে লুকিয়ে লুকিয়ে কি করছিস? যা, এবার তো ধরা পড়ে গেলাম মনে হচ্ছে। মিমলি রে, ভাব ভাব ভাব, এখান থেকে কি করে বাঁচবো, সামনে তো যেতেই হবে, কিন্তু বাঁচতে হবে, বুদ্ধি কর ইমলি। এই কি রে, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেরিয়ে আয় বললাম না। ডোনার বকুনি খেয়ে এদিকে ইমলি বলে মেয়েটি তো ভয়ে গুটি করে করে এগিয়ে এলো আস্তে আস্তে সামনের দিকে। পরি রে, যা তো দিদিভাইকে একটু ডেকে নিয়ে আয় তো শিগগিরই। হ্যাঁ হ্যাঁ কাম্মা, আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসছি। এই বলে পরি ঘরের দিকে চলে গেল। এই মেয়ে, তোর নাম কি রে, আর তুই হঠাৎ করে আমাদের বাড়িতে এসে ঢুকে লুকিয়ে আছিস কেন, চুরি টুরি করতে এলি নাকি? না না, আমি চোর টই নই গো, আমার আসলে এই পিগিটা দেখছো না, ও আমার পোষমানা, ওকে দৌড়ে ধরতে গিয়ে তোমাদের বাড়িতে ঢুকে পড়েছি। আর এদিকে দেখতে না দেখতে হিন্দু বেরিয়ে এলো ঘর থেকে। বাবা কি ঠান্ডা পড়েছে রে ডোনা, ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না, বাইরেটা কি ঠান্ডা, ও মা গো, ও এত সকালে কেন ডাকছিস রে? আরে দিদি ভাই, আজ একটা কাণ্ড ঘটেছে, আরে একটু আগে পড়ি এসেছিল বাথরুম করবে বলে আমায় ডাকতে, আমি হঠাৎ করে ওর কথা শুনে ঝোপের আড়ালটা দেখতে গিয়ে দেখি, দেখো না এই মেয়েটা অচেনা, এর আগে তো মনে হচ্ছে না একে গ্রামে কোথাও দেখেছি বলে। ও মা, সে কি কাণ্ড, তাই তো, ওকে তো দেখিনি, ও তো আমাদের গ্রামের নই। এই মেয়ে, তুই কোথা থেকে এসেছিস, হাড়িটা রেখেছিস নাকি রে, এই ঠিক করে বল। হারে, আবার চুরি করার মতলবে আসিস নি তো আমাদের বাড়ি, এখন যা দিনকাল পড়েছে বলা খুব কঠিন। না 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 না, আমি চুরি কেন করব, এই দেখো না আমাকে, আমার কাছে কি কোনো জিনিস দেখতে পাচ্ছ বলো, যে আমি চুরি করলে তা আমার কাছেই থাকতো, আমি চোর নই গো। আরে আরে মামা, তুমি এক্ষুনি বললে না চুরি হওয়ার কথা, আচ্ছা বলছি কালকে রাতে আলমারিটা কি তুমি খুলে শুয়েছিলে, সকালে যখন ঘর থেকে বেরোলাম দেখলাম আলমারিটা হাট করে রাখা আছে। ও মা, সে কি কথা বলছিস রে মা, আলমারি কেন আমি খুলে শুতে যাবো, কাল রাতে তো আমি ভালো করে চাবি দিয়ে, ও আমার মনে হচ্ছে চাবিটা বোধহয় আমি রাখতে ভুলে গেছিলাম, কিন্তু আলমারি তো লক করা ছিল। এই মেয়ে, তার মানে তুই ঢুকেছিলি চুরি করার মতলব নিয়ে দিদি ভাইয়ের ঘরে, ও এবার ধরা পড়ার ভয়ে অন্য কথা হচ্ছে, বল সত্যি কথাটা শিগগিরই। ইমলি রে, তোর একটু মতলব খাটা, নাহলে ধরা পড়ে যদি যায় আর ওখানে একটা মারও মাটিতে পড়বে না, এই সব এই পিগিটার জন্য হলো। আমি এখন কি করি তাহলে, না 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 না, ভাবতে হবে, অ্যাক্টিং করতে হবে আমাকে ভালো করে, বাঁচতে তো হবেই যে করেই হোক। ইমলি তো অনেক বুদ্ধি খাটিয়ে বুদ্ধির বলে কায়দা করে দৌড়ে গিয়ে ধরলো ইন্দুর পা জড়িয়ে। কাকিমা কাকিমা, আমার না কেউ নেই, আমার মা নেই, বাবা নেই, রাস্তায় রাস্তায় আমি ঘুরে বেড়াই, দুদিন হয়ে গিয়েছে কিচ্ছু খাবার পাইনি, কতজনকে কতবার বললাম যে দুটো খেতে দিতে, হাতে গেছে, কতজনকে কতবার বললাম একটু ভিক্ষে দাও না, দুটো খেতে দাও না, কিন্তু কেউ খেতে দিল না, সবাই মুখ ফিরিয়ে চলে গেল, কি করব বলো, তোমরা আমাকে দুটো খেতে দেবে গো?
আমি ওই খাবার খুঁজতেই এসেছি গো, ওই আমার পিগিটাও না খেয়ে আছে, তাই আমরা দুজন মিলে খাওয়ার জন্যই এসেছি তোমাদের বাড়িতে। এই তো মনে হচ্ছে অ্যাক্টিংটা ভালোই করতে পেরেছি, দেখি এবার কাজ হয় কি না। আহারে কি দুঃখ, এইটুকু মেয়ে বলে কিনা দুদিন ধরে কিছু খায়নি, এ তো আমারই মেয়ের মতো, এড়ো না, দেখ না রে ঘরে কিছু আছে কিনা। এই তো আমার অ্যাক্টিং এ কাজ হয়েছে, এইবার ধরা আর পড়বো না, ধরা পড়ার থেকে বেঁচে গেলাম। আরে তোর নাম কি রে? আমার নাম কাকিমা এমলি। ওমা কি সুন্দর নাম, এমলি, এ তো তেঁতুল। আরে তা বলি তুই কি পড়াশোনা কিছু জানিস, স্কুল টুল কখনো করেছিস? না না কাকিমা, আমি তো ঠিক করে খেতেই পাই না, রাস্তায় রাস্তায় ঘুরি, আমি আবার কি করে পড়াশোনা শিখবো, আর আমার মা বাবা কেউ নেই। তুই একদম দুঃখ করিস না, আজকে আমি নিজের হাতে রান্না করে তোকে পেট ভরে খাওয়াবো, দেখবো তুই কত খেতে পারিস। সত্যি রে রোনা, ভাবা যায় বলতো, আমাদের মেয়েরা কত ভালোবেসে এত ভালো ভালো খাওয়ার তাই খেতে চায় না, রোজ কিছু না কিছু নষ্ট হয় রাস্তায় ফেলে দিই, অথচ এইটুকু এইটুকু বাচ্চা, তারা কিনা দুটো খাওয়ার জন্য পেটের জ্বালায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ভিক্ষা করে, আমরা কখনো ভাবিই না বল। হ্যাঁ দিদি ভাই, খাওয়ার নষ্ট করা এই জন্যই বলে মহাপাপ। ইমে শোন, তোর যখনই খিদে পাবে তুই এই কাকিমার বাড়িতে চলে আসবি, বুঝলি, আমি তোকে খাইয়ে দেবো। আর এই দেখ, এইটা একটা বনু, দেখছিস তো আমার পাশে দাঁড়িয়ে আছে, ও এবার স্কুলে ভর্তি হবে, ওর সঙ্গে আমি তোকেও স্কুলে ভর্তি করে দেবো, আর রোজ সন্ধেবেলায় তুই যেখানেই থাকিস সারাদিন এসে এখানে পড়তে বসবি। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম, এরা সত্যি খুব ভালো মানুষ মনে হচ্ছে। হ্যাঁ গো কাকিমা, আমি কোনোদিন চুরি করব না, তোমাদের বাড়িতে আসবো, খাবো, পড়াশোনা করব, স্কুলে পড়বো, কি আনন্দ। ইমলি দিদি, আজ থেকে তুমি আর আমি দিদি আর বোন, তুমি আসবে কিন্তু আমার বাড়িতে, জানো তো আমার তোমার মতো আরো অনেক দিদি আছে, তুমি এলে আমরা একসঙ্গে পড়বো আবার খেলবো। আর বাবা ভাটা গেছে, এখানে তো রোজ রোজ খেতে আসতে পারবো, আমাকে তো আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, আর স্কুলে পড়া কতদিনের স্বপ্ন আমার, আমি তো মনে হচ্ছে এবার স্কুলেও পড়তে পারবো। তো বন্ধুরা দেখলে তো, ইমলির মতো এরকম অনেক বাচ্চা মেয়ে আছে যারা কোনোদিন খেতে পায় না, তাই জন্য তারা অসৎ পথে হাঁটতে লাগে, তাই তোমরাও কিন্তু কখনো খাওয়ার নষ্ট করবে না, আর সবসময় মা বাবার কথা শুনে চলবে, কেমন? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কাল দেখাবে আবার একটা সুন্দর ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, টাটা।